ধর্মবাগ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবাণী রিসেপশন হল, শীততাপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। কল্যাণদার এটা ভাবা উচিত যে উনি লোকসভার চিফ হুইপ, কিন্তু উনি যার সম্বন্ধে বলেছেন আমাদের, তিনি দুবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এটা এটা ঠিক নয়। এতে আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, ছাত্র সমাজের যারা নেতা, তার সাথে সাথে ছাত্র সমাজও কোথাও যেন একটু আঘাত হচ্ছে। আর মনে হয় যে আমরা মমতাদিকে দেখে দলটা করি, মমতাদির ডিসিপ্লিন, মমতাদিকে সামনে রেখে আমরা যখন দলটা করি, মমতাদির কথাটা ভাবা উচিত, যিনি দীর্ঘ এতদিন ধরে লড়াই করে এই জায়গায় বাংলায় মামাটি মানুষ সরকার আনতে পেরেছেন। 2021 সালে যাবে যাবে রব যখন সবাই উঠিয়েছিল, ভাঙা পা নিয়ে মমতাদি ভাঙা পায়ে সমস্ত জায়গায় মিটিং মিছিল করেছেন, তারপরে একাধিক যিনি বেশি মিছিল করেছেন, মিটিং করেছেন, তার নাম হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার সম্বন্ধে এই ধরনের কথাবার্তা, এটা মনে হচ্ছে যে ছাত্র, যুব, তরুণ সমাজের একটা কোথাও আঘাত আনা। এবং আমরা, আমার মনে হয় যে ঘরসত্য বিভীষণই যেন আমাদের এখানে বাস করছে। দলবিরোধী কাজ হলো দিদি? আমি বললাম তো যে ঘরসত্য বিভীষণ। আমার বক্তব্য একটা, যদি ইলেকশন যদি বন্ধই করে দিতে হয়, তাহলে অভিষেক ব্যানার্জি তো জেনারেল সেক্রেটারি অফ দি পলিটিক্যাল পার্টি, তাহলে অল ইন্ডিয়া ইলেকশন, মানে চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে পাঁচটা স্টেটে যে ইলেকশন নির্বাচন করছে, তাহলে উনি সেখানে প্রতিবাদ জানাননি কেন যে পাঁচটা স্টেটে ইলেকশন করা এখন কোভিডে উচিত নয়? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালান, মমতা বন্দ্যোপাধ্যায় দল চালান, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই মানুষ সবাইকে ভোট দিয়েছে, দলের যতগুলো পদাধিকারী হোক না কেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভোট পেয়েছে, আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই ভোট পেয়েছি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে পাবলিক মাইন্ড বোঝা, মানুষের মন বোঝা, কি মানুষের, মানুষ কি চাইছে, মানুষ কোনটা অ্যাপ্রিসিয়েট করছে, মানুষ কি চাইছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে কে বেশি বেশি বুঝবে? দলের নীতি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন, সরকারের নীতি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন, কেউ ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এমন কোনো কাজ করা উচিত নয় যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের মধ্যে হস্তক্ষেপ করা হয়।